আমি এতিয়া আছো টিকিরকিলা, আর টিকিরকিলা আমি ফুলবার শিব মন্দিরত আছো। শিব মন্দির ইয়াত আমি আমি অরুণদা আছে, আমার গৌরদা আছে, আমার ধ্বজেন আছে, আর আমি এতে বিশিষ্ট ব্যক্তি টিকিরকিলার আমার বন্ধু পাইছো। আমি এই মন্দিরটির বিষয়ে অল্পমান শর্টকাটত কোক। এইটো আমার বহুত পুরনি, কিমান শ বছর আগর মন্দির আমি না জানো, হয় বহুত পুরনি মন্দির। তো এই মন্দিরত আগতে এই মন্দিরটা আছিল এই বুড়াবুড়ি মন্দির মন্দির। আচ্ছা আচ্ছা, বুড়াবুড়ি সেই যে গছডাল যে আছে, হয় সেই গছডালের তাতে হেরি আছে, তাতে শিল আছে, শিল আছে। এই শিলটো হল আপনার সেই যে মেদেরতারির যে বুড়াবুড়ি মন্দির আছে, বুড়াবুড়ি থান আছে, হয় সেই বুড়াবুড়ি থানের পৰা আনা। যেতিয়া তাতে বেলেগ বিদেশীর আগ্রাসন হয়ে গেল, আমার মানুষ তাতে পূজা করবলৈ যাবলৈ মানে অসুবিধা হেৰি পালে, হয় বহুত মানে তাতে কেতিয়াবা যাওতে এনেকুৱা আমি কাহিনীবিলাক শুনিছো, যাওতে তারপরা হাতৰ পৰা পঠা কবিতর কারো হেনেকে কাড়ি লৈ যায় বেলেগে, তে হেনেকুৱা হেৰিবিলাক হৈছে। তেতিয়া আমার টিকিরকিলা রাইজর মানুহে এনেকুৱা এটা হেৰি কৰিছে যে আমি সেই বুড়াবুড়ি মন্দিরটো টিকিরকিলাত লৈ আহো। তো সেই কারণে এনেকুৱা সেই বাগপাড়ার মানে বর্তমান সেই মানুষজনের নাতিবিলাক আছে, এই অরবিন্দ বর্মন, সরবিন্দ বর্মন, ভাস্কর বর্মন, তেখেতসকলের আটাইকে আচ্ছা তেখেতর মোহর গাড়ি দি এই শিল লৈ আহিছে, বুড়াবুড়ি মন্দিরের পৰা শিল আনিছে আৰু আনি এই হেৰিটো স্থাপন কৰিছে। ঠিক আছে, আমি সেই শিলটো এবার দেখিবলৈ দেখা যাব ইয়াতে। ঠিক আছে, আমি আগবাড়ি বন্ধু নমস্কার। আমার বন্ধুদেবে যেটো কথা কলে যে আমার যেটো শিলর মূর্তি বা শিলটো যত আমি সেই অঞ্চলৰ পৰা আনি ইয়াত স্থাপিত কৰা হৈছে, আৰু এতিয়া ধুনীয়াকে এডাল আহত গছ আপোনালোকে দেখিছে, এটা ডাঙৰ এটা আহত গছ এটা এই কি কৰিছে। আৰু এটা আচৰিত কথা আপোনালোকে ইয়াত দেখিছে যে ইয়াত বিভিন্ন ধৰণৰ বহুত মৌ আছে, বহুত মৌ, বহুত মৌ, এটা যিটো বৰ মৌ ইয়াত আমি দেখিবলৈ পাইছোঁ। গতিকে এইটো আমাৰ সেই শিলটো, এই বিষয়ে আপুনি কওকচোন একদম শ্বৰ্ট কট। তো এই শিলটো আমি বুড়াবুড়ি মেদেরতারির বুড়াবুড়ির পৰা আনা মানে শিল, হয় তাতে বুড়াবুড়ির পূজা কৰিছিল। বুড়াবুড়ি মানে সেইটোৰ তাতো এখন হেৰি আছে, ইতিহাস আছে। যেতিয়া বেউলা লখিন্দৰ, যেতিয়া লখিন্দৰ যেতিয়া ঢুকাইছিল, লখিন্দৰৰ ঘোঁৰাখন যেতিয়া নেতাই ধুবনী ঘাটত মানে হেৰি হৈছিল, তেতিয়া স্বৰ্গৰ যিমানবিলাক দেৱতা সেই বুড়াবুড়ি মন্দিৰৰ তাতে তাতে মিটিং করে সভা করে তাতে লখিন্দরক জিয়াই তুলিব লাগে বলি হেনেকো এটা হেৰি আছে, ইতিহাস এটা আছে। তো সেই বুড়াবুড়ি মন্দিরর তাতেই মানে মিটিং করে সভা করে তাত লখিন্দরক জিয়াব লাগে বলি এনেকো একটা ডিসিশন লওয়া হয়েছে। আর সেই তেতিয়ার পরায় তাতে মেদেরতারিত বুড়াবুড়ি মন্দিরর মানে বুড়াবুড়ির মানে হেৰি পূজা আরম্ভ করা হয়। তারপিছত যেনেবা তারপরা তাতে এতিয়াও আছে, আর আমি ইয়াতে টিকিরকিলা শিববাড়িত এই তারপরা এডোখর শিল আনি ইয়াতে বুড়াবুড়ি স্থাপনা করি, আমি ইয়াতে বুড়াবুড়ি পূজা করো। আর প্রত্যেক বছরে বিহুর দিনাখন আমি যেটু বিচুয়া বলি কো, বিচুয়ার দিনাখন ইয়াত ডাঙরক পূজা আর মেলা পতা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনার এইটার কারণে। আমি বহুত পুরোনা কথা আপনি কলে, গতি আমি গোটে পরিবেশটো রাইজক দেখাইছো যে এটা ধুনিয়া পরিবেশ, কাষেদি নই এখন বই গেছে, নৈখনের আমি কিহত এটা ধুনিয়াকে এটা যত তাতে রাস্তা, আমার শিব মন্দির আছে, আমার বিভিন্ন মন্দির আছে ইয়াতে, গতি এইখানে আমি আজি দেখিবলৈ পাই এটা স্মৃত আমার আত্মদেবতা, গতি সেইটুক আমি আজি এই স্মৃতি কীটো দেখি। ধন্যবাদ।